আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে রমজান মাসে ভিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ, মক্কায় এক ভিক্ষুকের থেকে 1,17,000 রিয়াল উদ্ধার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমরা বাংলাদেশে মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখি যে সারা বছর ভিক্ষা করে অমক ভিক্ষুক তমক ভিক্ষুক তিনি বাড়ি বানিয়েছে, আর তারই একটি জলজন্ত উদাহরণ এবার আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি। সৌদি আরবে মক্কায় ভিক্ষারত একজন নারী ভিক্ষুকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে 1,17,000 রিয়াল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তার কাছে বিভিন্ন দেশের বেশ কিছু মুদ্রা এবং কিছু পরিমাণ স্বর্ণ লঙ্কারও পাওয়া গিয়েছে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বিগত 22-30 মার্চে সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে সর্বমোট 3,719 জন ভিক্ষুকের গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই এই গ্রেপ্তারকৃত ভিক্ষুকদের বিচার করেছে সৌদি বিচার বিভাগ। সম্প্রতি সৌদি আরবে যে কোনোভাবে ভিক্ষা বা ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করাকে সম্পূর্ণ অবৈধ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং ভিক্ষাবৃত্তির সাথে সংযুক্ত থাকা প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সম্প্রতি মক্কা থেকে গ্রেপ্তারকৃত এই নারী ভিক্ষুকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা 1,17,000 রিয়াল, কিছু বিদেশি মুদ্রা এবং বেশ কিছু স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে। সৌদি সরকার সকল সৌদি নাগরিক এবং প্রবাসীকে আহ্বান জানিয়েছে, যে কোনো স্থানে কাউকে ভিক্ষা করতে দেখলে বা ভিক্ষা ভিক্ষুকের সাথে জড়িত থাকলে মক্কা ও রিয়াদ প্রদেশে 911 নাম্বারে এবং সৌদি আরবে বাকি সকল প্রদেশে 999 নাম্বারে ফোন করে কর্তৃপক্ষকে জানানোর জন্য। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আমাদের প্রবাসীদের বছরের পর বছর কাজ করে যে পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, আর এই সমস্ত ভিক্ষুকরা তারা রমজানের এক সপ্তাহে এর থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করে। আপনার হয়তো অবিশ্বাসও লাগতে পারে, বাট দিন শেষে এটাই সত্য। সৌদি আরবে রমজান মাসে প্রচুর পরিমাণে ভিক্ষা বাণিজ্য হয়, আর কর্তৃপক্ষ এটা বন্ধ করার চেষ্টা করছে। কারণ দেখেন, আপনি কাউকে সহায়তা করবেন সেটা কিন্তু স্বাভাবিক। সহায়তার জন্য রমজান মাসে আমরা প্রত্যেকে কিন্তু দুটো হাত উদার করে দিই, আর এটা সঠিক লোকের কাছে না গিয়ে এই সমস্ত প্রতারক চক্রের কাছে পড়ে, যারা কিনা ভিক্ষুক সেজে এই ভিক্ষাবৃত্তি করে অন্যের হক নষ্ট করছে। তাই সৌদি কর্তৃপক্ষ যারা যে পদক্ষেপ নিয়েছে, নিঃসন্দেহে এটা কিন্তু ভালো পদক্ষেপ, আর আপনারা অবশ্যই এই সমস্ত ফকির মিসকিন থেকে সাবধান থাকবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।